হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগে আমি তোমাদের পটলের মিষ্টি বানিয়ে দেখাবো। তো সবার আগে আমি চলে এসেছি পটলের দোকানে, মানে বাজারে। তো এই পটলের মিষ্টিটা ইদানিং এত বেশি ভাইরাল, সবাই ট্রাই করতেছে। আমি করব না সেটা তো হয় না, আর আমার ক্যামেরাম্যান বোঝেই না যে কিভাবে ভিডিও করবে। ভিডিওর কোয়ালিটি দেখে তোমরা হয়তো বুঝতেই পারতেছো। আচ্ছা যাই হোক, আর এই ভিডিওটা করার সময় আমার কারেন্ট ছিল না, যার কারণ হচ্ছে এই অবস্থা হয়েছে। তো সবার আগে আমরা খোয়া ক্ষীর বানাবো। এর জন্য আমাদের লাগবে ঠান্ডা দুধ আর গুঁড়ো দুধ। ঠান্ডা দুধের সাথে গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিবে। আর হচ্ছে আমি এই দিক দিয়ে পটলগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই দুধটা খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে চুলায় দিবে আর নাড়াচাড়া করবে। আর এই দিক দিয়ে হচ্ছে আমি পটলটাকে বয়েল করতে দিয়েছি। পটলটাকে বয়েল করার সময় গরম পানিতে একটু খাওয়ার সোটা দিয়ে নিবে, এতে পটলের কালারটা অনেক সুন্দর আসবে। তারপর হচ্ছে আমি পটলটাকে মাঝখান থেকে কেটে এর ভিতরে বীজগুলা বের করে নিয়েছি। সেদ্ধ করে যদি তোমরা এই কাজটা করো তাহলে হচ্ছে পটলগুলা ভেঙে যাবে না। তো এখানে হচ্ছে পটলগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নিয়েছি, কিছুটা মুরব্বার মতো। তারপর হচ্ছে এখানে আমরা চিনি শিরা তৈরি করব। আমি এখানে পরিমাণ মতো চিনি আর গরম মশলা দিয়ে বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব। আর এই পানিতে আমি অফ ক্যামেরায় কিছু ফুড কালার আর ভ্যানিলা এসেন্স অ্যাড করেছিলাম। এটা যেহেতু অপশনাল, তোমরা না অ্যাড করলেও পারো। তো আমার দুধটা হচ্ছে এইরকম হয়ে গেছে, কিন্তু এটাকে আমরা আরেকটু শুকাবো। আর অফ ক্যামেরায় আমি পটলগুলো দিয়ে 10-15 মিনিট আমি এটাকে রান্না করেছি। আর আমি খোয়া ক্ষীরের মধ্যে একটু বাদাম অ্যাড করব, এটাও অপশনাল, তবে দিলে অনেক মজা হবে। আপনারা হচ্ছে বাদাম, কিচমিস এইগুলা হচ্ছে অ্যাড করতে পারেন। আর আমার আশেপাশে নয়েজের জন্য অনেক সরি, কারণ আমার এখানে বৃষ্টি হচ্ছে যার কারণে এরকম নয়েজ হচ্ছে। তো হচ্ছে আমি পটলগুলোকে নামিয়ে এটাকে একটা মিষ্টি শেপ দিব, যেভাবে আমি হচ্ছে ইউটিউবে দেন ফেসবুকে টিকটকে দেখছি ঠিক সেইভাবেই। যাই হোক, অনেক সাধনার পর আমার মিষ্টি রেডি হয়েছে, এখন হচ্ছে আমি এটাকে টেস্ট করব। তবে এটা আমার খেতে ইচ্ছে করতেছিল না, আমার মনে হইতেছিল যে আমি এটা শুধু দেখি। এটার কালারটা এত বেশি সুন্দর আর টেস্টটা আসলেই তো স্বাদ, এত স্বাদ কে। তবে সত্যি করে একটা কথা বলি, এই মিষ্টিটা বানাতে অনেক কষ্ট আর এতটাও বেশি মজা না, মোটামুটি আর কি। তবে এতটা খারাপও না পটলের মিষ্টি হিসেবে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর পটলের মিষ্টি আপনারা কে কে খাইছেন, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আর লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকেন।